সমগ্র ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। খেটে খাওয়া মানুষরা পড়েছেন আর্থিক সংকটে। পূর্ব বর্ধমানে সেসব মানুষের পাশে দাঁড়ালেন জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে এক নম্বর ব্লক চেয়ারম্যান শেখ হালিমের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। হালিমবাবু জানান, লকডাউন শুরু থেকেই বর্ধমানের বিভিন্ন প্রান্তে মানুষের পাশে আমি আছি। বুধবার পূর্ব বর্ধমানের চারুল গ্রামে 400 জন দুস্থ মানুষদের হাতে চাল ডাল আলু পেঁয়াজ তেল তুলে দিলেন। তিনি আরও জানান, আজ পর্যন্ত প্রায় 5,000 মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি এবং যতদিন লকডাউন থাকবে ততদিন মানুষকেই পরিষেবা দিয়ে যাব। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত মালিক, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, বর্ধমান উত্তর বিধানসভার জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান শেখ ডালিম, ভাইস চেয়ারম্যান ফাল্গুনী ব্যানার্জি, এক নম্বর ব্লক সভাপতি শেখ মালিক, বিশিষ্ট সমাজসেবী সোমনাথ ভট্টাচার্য প্রমুখ। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে আমরা সারা পৃথিবীবাসী এখন কি সময়ের মধ্যে দিয়ে চলছি। তো আমরা খুব খুশি এখানে আলোচনার জন্য আসিনি। এখানে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, যদিও এটা আমার উপস্থিত থাকার কথা নয়, কারণ এখন আমাদের আপনারা হয়তো টিভিতে দেখছেন বা খবরের কাগজ অনেকের বাড়িতে তো পৌঁছচ্ছেই না, যে মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে আমরা এখন অন্যান্য কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, তো মানুষের কাজ আমরা পুলিশের কাজ করি। এখানকার গ্রামের দুস্থ পরিবার, যে গরিব মানুষ আছে যারা এই লকডাউন চলাকালীনে যারা কাজকর্ম করতে পারছে না বা ঘরের মধ্যে বাইরে থেকে বেরোতে পারছে না, তাদের খুব অসুবিধার মধ্যে পড়েছে। তার জন্য আজকে আমি তাদের কাছে কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। কী কী তুলে দিলেন? চাল ডাল আলু পেঁয়াজ আর মুসুরির ডাল। তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হলো, সেটা আমি নিজস্ব উদ্যোগে আমি এটা। কতজন হাতে তুলে দিলেন? এখন পর্যন্ত 450 জনকে আজকে এখানে তুলে দেওয়া হচ্ছে। এই লকডাউন যে শুরু হয়েছে তখন থেকে, আমার যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে তার একদিন পর থেকে আমি এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি বা মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। হ্যাঁ, এইভাবেই অনেক জায়গায়। মোট কতজন হাতে? এখন পর্যন্ত 5,000-এর ওপর দেওয়া হয়ে গেছে আমার। আগামী দিনে যতদিন লকডাউন চলবে আমি এইভাবেই মানুষের পাশে দাঁড়াবো বা সাধারণ মানুষ গরিব মানুষের পাশে আমি দাঁড়িয়ে এইভাবে খাদ্য সামগ্রী তুলে দেবো। আপনার পরিচয়? আমার নাম শেখ হালিম, উত্তর বিধানসভার 1 নম্বর ব্লকের জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান। বিশ্বের সারা বিশ্বের সাথে সাথে আমাদের রাজ্যেও যেভাবে করোনা ভাইরাস যেভাবে আজকে আক্রমণ করছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী লকডাউন ঘোষণা করেছেন, বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন এবং সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলেছেন। সেই কারণে এই এলাকার অনেক গরিব মানুষ যারা দিন আনা দিন খাওয়া, যারা ছোটো ছোটো ব্যবসা করতেন, তারা আজকে তাদের পরিবারের মুখে হাঁড়ি চড়ছে না, তারা খেতে পাচ্ছেন না। তাদের কথা ভেবে আজকে চান্ডুলে আজকে আমাদের হালিমের নেতৃত্বে আমাদের এখানে আজকে প্রায় 200 আমাদের গরিব মানুষকে 400 লোকের এখানে আজকে তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে তাদের চাল ডাল এবং আলু দেওয়া হচ্ছে। এবং এখানে উপস্থিত আমাদের আইসি সাহেব ছিলেন আজকে, আমাদের পিন্টু সাহা মহাজা তিনিও এসেছিলেন, এবং আমাদের রবীন্দ্র নন্দীর ডালিমদা থেকে, আমাদের বিশ্বজিৎ মণ্ডল থেকে সকলেই কর্মসূচি নিয়েছি বলে আমরা অতিথি হিসাবে আজকে এসেছি। আমাদের এই ঘটনাচক্রে জয় হিন্দ বাহিনীর এই ব্লকের চেয়ারম্যান জনাব হালিম সাহেব বিভিন্ন জায়গায় তার ব্যক্তিগত উদ্যোগে সব জায়গায় দিচ্ছেন। তার মধ্যে থেকে আজকে চান্ডুল গ্রামের 400 মানুষ, এই 400 মানুষ কিন্তু কেউ দুস্থ বা অসহায় কথা আমরা কোথাও বলছি না, কারণ তারা পরিস্থিতির চাপে তারা কর্মযোগ্যে যদি সকালে বেরোতে পারে কাজকর্মের মধ্যে তারা রোজগার করে সংসার চালাতে পারে, কিন্তু বাস্তবে লকডাউনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতির চাপে তারা এসছে। তাদের কাছে সামান্য কিছু খাদ্যদ্রব্য চাল ডাল আলু পেঁয়াজ এসব তুলে দেওয়া হলো। মাননীয় বিধায়ক নিশীত মালিক এখানে উপস্থিত। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।